আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের তার আজকের এই কেমন কি অবস্থা, আপনাদের পায়ের মধ্যে আরো আসুন। আমাদের পায়ের কোনো অবস্থা দেখুন, সব কটা পায়রা নিচে লোকে খাচ্ছে। আমরা কি করব, ওই হুমারে নতুন ধাই তুলে এনেছি, ওদের ডানা কটা পালক কটা উমড়ে দেবো, ঠিক আছে। ওদের হচ্ছে এই হাত দিয়ে এনে ডানা কটা কেটেছিলাম, ডানার পালক কটা উমড়ে দেবো। উমড়ে দিলে কী হবে, ডানাটা ফের নতুন হবে। খাচ্ছে খুবই ঢুকেলে আমরা ধরে ডানাটা উমড়ে দেবো আপনার দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখুন ওনার ডাকাটাই করছে, এক্ষুনি ঢুকে যাবে খোঁপে, ঢুকে গেলে আমরা ধরে আর ডানাটা উমড়ে দেবো, ঠিক আছে। আপনাদের দেখাবো ভিডিওতে, দেখতে থাকুন। আমরা হুমারে মাছটা ধরেছি, এর হচ্ছে ডানাটা কেটে দিয়েছি, দেখুন ভালো করে দেখাও, অত কাজে দেখাও নি, একটু দুধ দিয়ে ভালো করে দেখাও। এর ডানা কাটা উগড়ে দিই, ডানা পালক করা দেখতে পাচ্ছ, এই কাটা আছে আমরা উগড়ে দেবো, ঠিক আছে। উগড়ে আপনাদের দেখাচ্ছি, আমার ডানাগুলো সব তুলে দেওয়া হয়ে গেছে, একটাই বাকি, ওইটাও তুলে দাও, ডানাটা সব তুলে দেওয়া হয়ে গেছে। এবার এই দিকেরটা তুলবো, এই দিকের ডানাটা, ঠিক আছে, এই দিকের ডানাটা এবার তুলবো আস্তে আস্তে, একটু আস্তে আস্তে তুলে লাগছে ডানাটা। দূরে লেগে তো এই একটা লাস্টের বাকি আছে, হয়ে যাবে। ঠিক আছে, আমরা এটা তুলে আপনাদের দেখাচ্ছি, আমরা সব কটা ডানা তুলে দিচ্ছি এই মাদিটার। এবার আমরা মাদিটাকে খোঁপে ছেড়ে দেবো, আসুন মাদিটাকে আমরা এবার খোঁপে ছেড়ে দিই। ধরুন আর দেখুন তার সব ডানার পালকগুলো সব উগড়ে দিয়েছি, আর এইদিকে আমাদের পায়রাগুলো আছে। এবারে আমরা নটটাকে ধরবো, ধরে নটটার ডানাটা ধরে দিয়েছি, নটটা দেখালাম, ডানা কটা দেখালাম, নটটার আমরা ডানা তুলে দেবো এবারে পালক কটা, আপনাদের ডানার পালক কটা তুলে দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমরা মনে নটটা সব ডানা কটা তুলে দিয়েছি, এই দেখুন দেখা যাচ্ছে, দেখুন এইখানে ডানা কটা সব কটা তুলে দিয়েছি। এবারে এইদিকে ডানা কটা তুলবো, আপনাদের তুলে দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমরা এই পয়েটারও সব কটা ডানা পালক তুলে দিয়েছি, এই দেখুন সব তুলে দিয়েছি, এই দিকে দেখে নিন সব তুলে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন তাহলে। এই নটটাকে আমরা এবার ছেড়ে দেবো, নটটা ভালো পায়রা, বড়ো সাইজের হুমার পায়রা আছে, এই যে হুমারের নল আছে, ঠিক আছে। এটাকে আমরা এবার ছেড়ে দেবো, ঠিক আছে, আসুন খোপে খোপে ছেড়ে দিই। নটটা ছেড়ে দিতে ডাকাডাই করছে, ওগুলো মাছটা বসে আছে, নটটা উঠে গেছে, এরকম। আর আমাদের ওই পায়রাগুলো বসে আছে, হচ্ছে যে আরেকটা হচ্ছে কথা, যে আমাদের ওই কালো বাচ্চা পায়রাটা দেখতে পাচ্ছ, ওই পায়রাটা আমাদের হচ্ছে কালকেরে হচ্ছে কাল সকালে হচ্ছে বাজি বম ফেটেছিলো বলে পায়রাটা আমাদের পালিয়ে গেছিলো, কাল সারাদিন পায়নি, মাঠে জলায় লেবে গেছিলো, লেবে খেয়েছিলো। কাল আজ এই বিকেলের দিকে হচ্ছে যে আমার দাদার একটা দাদার বাড়ি লেবেছিলো, দাদা আমাকে ফোন করে বলতে আমি যে লেগে চলে গেছি পায়রাটা, ঠিক আছে। আপনারাও পায়রা একটু দেখে রাখবেন, পায়রা পালিয়ে গেলে একটু আপনারা লোকে পায়রা হলে দিয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। পায়রা মাথায় বসে আছে, আপনাদের এবার দেখাবো এই পায়রাগুলো ডানা পালাগুলো দেখাবো, আসুন সব কটা তুলে এক কাছে রেখেছি, সব কটাকে আপনাদের দেখাচ্ছি, আসুন। এরকম সব কটা পালক তুলে আমরা এক কাছে জল করে রেখে দিয়েছি ডানা পালক কটা, এবার আমরা এই সব কটাকে তুলে ফেলে দেবো, সব কটাকে তুলে দিয়ে ফেলে দেবো, ঠিক আছে। আর আমাদের এই পাশে খাবারে পায়রাগুলো সব খেয়ে সব খাবার ফুটে গেছে, ঠিক আছে। পায়রাগুলো সব খোপে বসে আছে, আপনারা খেলে দেখুন পায়রাগুলো দেখে বসে আছে, ঠিক আছে। এই পায়রাগুলো আবার কুঁড়ি তুলছে, এই দেখুন ভেদরেরটাই অনেক ডালপালা তুলেছে, ঠিক আছে। এই দেখুন ডালপালা তুলেছে অনেক,
আমি আমার ডালপালা তুলে দিই, ঠিক আছে? তো আপনারা তাহলে আমাদের পায়রা সব কড়াই দেখলেন, আমাদের পায়রা কেমন কী অবস্থা, কী কেমন কী আসক্তি হয়েছে আপনাদের সব দেখালাম। আমাদের পায়রাগুলোর ডানাগুলো আজকে উঠবে আপনাদের দেখালাম, ডানাগুলো সব কটা আমরা উঠে দিয়েছি হাত দিয়ে, ঠিক আছে? ডানাগুলো এক জায়গায় জড়ো বসে আপনাদের তাও দিয়ে দিয়েছি। আর হচ্ছে একটা কথা যে আপনারা আমার যারা ভিডিও করে দেখেন আপনাদের কাছে একটা অনুরোধ হল, আপনারা আমার পাশে থাকবেন আগামীকাল আরও ভিডিও যেন আপনাদের তাকে ছাড়তে পারি, ঠিক আছে? আজকের এই পয়েন্টই থাক, আসসালামু আলাইকুম।